হ্যালো বন্ধুরা, ইএলবিতে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমরা ঢাকা বোর্ডের ফিজিক্স ফার্স্ট পেপার এমসিকিউ এর সমাধান দিব। আজকে তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের পরীক্ষা ছিল, তো আমি এমসিকিউ এর সমাধান দিচ্ছি। এটা হচ্ছে স্যাট সি। তো স্যাট সি হোক, যেটাই হোক, আমি যেহেতু প্রশ্ন সহকারে দিচ্ছি, সো তোমরা বুঝে যাবা, তোমরা তোমাদের যে প্রশ্ন সেখানে দেখা নিতে পারবা। তো আমি শুরু করতেছি। প্রথমে হচ্ছে যে আমাদের এখানে 1 নম্বর প্রশ্ন যে আনসার সেটা ছিল, লেখচিত্র অনুযায়ী টি হচ্ছে 0 সেকেন্ড এবং টি যদি 0 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে হয় এবং তখন বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তো ভালো করে একটু খেয়াল করবা, 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এর মধ্যে প্রথমে 0 থেকে 5 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল এবং 5 থেকে 10 সেকেন্ড পর্যন্ত মন্দন ছিল। তো তোমরা এখানে দুইটা সূত্র দিয়ে টোটাল আনসারটা নিয়ে আসতে হবে। প্রথম হচ্ছে তোমাদেরকে ত্বরণ বের করে নিতে হবে 0 থেকে 5 সেকেন্ডের এবং পরে মন্দন বের করে নিতে হবে 5 থেকে 10 সেকেন্ডের। তো এখানে ত্বরণ এবং মন্দন সেমই হবে, অর্থাৎ ত্বরণের ক্ষেত্রে আনসার হবে প্লাস সামথিং এবং মন্দনের ক্ষেত্রে আনসার হবে মাইনাস সামথিং। তো ত্বরণ যত মন্দন তত হবে, সাপোজ ত্বরণ যদি 5 হয় মন্দন হবে -5, ঠিক আছে। এবং আদি বেগ হবে বি, প্রথম 5 সেকেন্ডের জন্য, শেষ বেগ হবে 12। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটির মধ্যে তোমরা এ এবং ব্যাগ যেটা আছে, শেষ ব্যাগ এবং আদি ব্যাগ সবগুলো বসাই দিলে তোমরা এস পেয়ে যাবা। এবং পরবর্তীতে এস টু এর জন্য একই রকম হবে, অর্থাৎ আমি যেটা তোমাদেরকে বলতে চাচ্ছি যে তোমরা এটা একটু কষ্ট করে নিজ থেকে বের করে নাও। সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেখানে তোমাকে প্রথমে এ বের করে নেওয়া লাগবে, ঠিক আছে। এবং এ দুইটি আসবে, একটা ত্বরণ একটা মন্দন, ঠিক আছে। তারপর আমরা পরবর্তী প্রশ্নটা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে বৃত্তাকার স্কেলের পূর্ণ গুণন সংখ্যা এম, বৃত্তের স্কেলের অতিরিক্ত ভাগ সংখ্যা এন, লঘিষ্ঠ গুণন এলসি হলে স্পেরোমিটারের এইচ নির্ণয় সূত্র কোনটি। এটা একদম সরাসরি বইতে দেওয়া আছে, 2 নম্বর প্রশ্নটা, এটা বই থেকে তোমরা দেখে নাও। এখানে পাশে লাল কালির যে লিখেটা, এটা কিন্তু এখানকার জন্য না, এটা অন্য একটা এমসিকিউর জন্য, এটা 7 নম্বর এমসিকিউর জন্য, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে 3 নম্বর যে প্রশ্নটা, সেটা আমরা 3 নম্বরে চলে যাচ্ছি। 3 নম্বরে এটা ব্যাকটর থেকে এসেছে। তো তোমরা সমান্তরাল কখন হবে এটা নিশ্চয় শিখেছিলা। এখানে দুইটা ব্যাকটর দেওয়া আছে, দেখো এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো দেওয়া নাই। তো তোমরা কি করবা, যে ব্যাকটর দুইটি যদি সমান্তরাল হয় তাহলে তাদের আই এর যেই সহগগুলো তাদের অনুপাত এবং জে এর যে সহগগুলো তাদের অনুপাত এবং কে এর যে সহগগুলো তাদের অনুপাত সমান হয়। তাহলে এখানে আমরা এখান থেকে আই এর সহগ 2 নিব, এখান থেকে ওয়াই নিব। তাহলে 2 ÷ y ইকুয়াল টু x/6 এবং ইকুয়াল টু -4 ÷ -8 বসাও। বসালে তোমরা x এবং y এর মান পাবা, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 4, ঠিক আছে। আমি আবারও বলতেছি, 2 ÷ y x/6 এবং -4 ÷ -8, এগুলো সবগুলো সমান হবে। তাহলে হবে 2 ÷ y ইকুয়াল টু x/6 ইকুয়াল টু -4 ÷ -8, ঠিক আছে। এবার মুক্তিবেগের ক্ষেত্রে আমরা জানি যে b ইকুয়াল টু রুট ওভার 2gr, অর্থাৎ মুক্তিবেগ যে বিষয়ের উপর নির্ভর করতে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং পৃথিবীর যে ব্যাসার্ধ সেটার উপরে নির্ভর করতেছে। তো আমাদেরকে যে কথাটা বলছে, প্রথমে বলছে বস্তুর ভরের উপর নির্ভর করে। তো বস্তুর ভরের উপর মুক্তিবেগ কখনোই নির্ভর করে না, সেজন্য আমাদের এক আনসার কখনোই হবে না, এক আনসার হবে না টোটালি। তো এক যে অপশনগুলোতে আছে সেগুলো সবগুলো বাদ, খ অপশনে আছে বাদ, ঘ অপশনে আছে বাদ, ক অপশনে আছে বাদ, শুধুমাত্র ঘ অপশনে এক নেই, ঠিক আছে। 1 নম্বর অপশনটা এখানে নেই। সো এটাই হচ্ছে আনসার। এবং আমরা জানি যে মুক্তিবেগ আসলে এত এবং অভিকর্ষণের উপর নির্ভর করে। তাহলে এটা হচ্ছে 4-এর আনসার। 5-এর আনসার হচ্ছে যে, দেখো 4, 5, 6 বলছে, 4, 5, 6 থাকলে আমরা জানি যে ত্রয়ী। সো আমরা ত্রয়ী দেখা দিচ্ছি। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম তার এর সঠিক লেখচিত্র কোনটি, ঠিক আছে। তো সরি, ভারের, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ এবং ভারের মধ্যে সম্পর্ক হচ্ছে যে ভার বাড়লে প্রসারণ বেশি হয়, ভার বাড়লে প্রসারণ বেশি হয়। তাহলে দেখো কতে ওই জিনিসটাই দেখা যাচ্ছে যে ভার বাড়লে প্রসারণ বাড়তেছে, ঠিক আছে। তাহলে আমাদের 6-এর আনসার হচ্ছে ক। 7-এর আনসার হচ্ছে যে বলছে যে 250 কেজি ভরের একটি বস্তু ক্রেনের সাহায্যে 0.1 মিটার/সেকেন্ড ধ্রুববেগে উপরে উঠানো হলো, ক্রেনের ক্ষমতা কত। তো এরকম এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে পি ইকুয়াল টু FB লিখতে হয়, পি ইকুয়াল টু FB, যেখানে এফ হচ্ছে এমজি, এফ হচ্ছে এমজি, এম আমাদেরকে দেওয়া আছে 250। তাহলে এম এর জায়গায় 250 বসাবো, জি এর জায়গায় 9.8 এবং বি এর জায়গায় 0.1 বসাও। বসালে তোমরা যেটা পাবো সেটা হচ্ছে 245 ওয়াট। তাহলে এটা তোমরা পেয়ে যাচ্ছ যে 245 ওয়াট সাতের জন্য, সাতের জন্য এই এই সূত্রটা আমরা বসাবো।
পরে বলছে দেখো অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত একটি বস্তুর অনুভূমিক পাল্লা 100 মিটার হলে সর্বোচ্চ উচ্চতা কত? তো এখানে আগে তোমরা এইটা হচ্ছে আর কে না, এটা কে এর মত দেখা যাচ্ছে, এটা হচ্ছে আর আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইড বাই জি বসাবো আগে। এখানে তোমরা ইউ এর মানটা বের করে নিবা, যেহেতু কে আর আমাদের দেওয়া আছে, অনুভূমিক পাল্লা 100 দেওয়া আছে এবং থিটার মানটাও দেওয়া আছে, জি এর মান আমরা মুখস্থ জানি, ইউ এর মান এখান থেকে বসাবা বের করবা, ইউ এর মান বের করে সর্বোচ্চ উচ্চতার যে সূত্র অর্থাৎ এই সূত্রটা এই সূত্রের মধ্যে বসাই দিবা, ঠিক আছে? এই যে এই সূত্র এইচ ইকুয়াল টু ইউ সাইন থিটা হোল স্কয়ার ডিভাইড বাই টু জি, এই সূত্রের মধ্যে বসাই দাও, কারণ তুমি থিটা জানো, জি জানো, ইউ এর মান এখান থেকে পেয়ে গেছো। তো ইউ এর মান এখানে বসাই দিলে তোমরা এইচ এর মান পেয়ে যাবা, উত্তর আসবে 25 মিটার। পরে বলছে কোন সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য 1.96 গুণ করলে এর দোলনকাল কত হবে? এই প্রশ্নটা আমি গতদিন মানে হচ্ছে যে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগের দিন আমি একটা এমসিকিউতে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নাও, দেখলে এখানে এই এই প্রশ্নের সমাধান পেয়ে যাবা সেখান থেকে, ঠিক আছে? তো তারপর আমি সূত্র লিখে দিই, সূত্র হচ্ছে টি ইকুয়াল টু পাই রুট ওভার এল বাই জি, এটা দুইবার অ্যাপ্লাই করা লাগবে, এই সূত্রটা দুইবার অ্যাপ্লাই করা লাগবে, একবার টি ওয়ান ইকুয়াল টু টু পাই রুট ওভার এল1 বাই জি, একবার হবে টি টু বাই ইকুয়াল টু একবার হবে আবার বলতেছি একবার হবে টি ওয়ান ইকুয়াল টু টু পাই রুট ওভার এল1 বাই জি, আরেকবার হবে টি টু ইকুয়াল টু টু পাই রুট ওভার এল2 বাই জি। তো তুমি এখান থেকে যখন L2 বের করবা, সরি T2 বের করবা, তখন আসবে যে 2.8 সেকেন্ড। তারপরটা হচ্ছে মুখস্থবিদ্যা বইতে দেওয়া আছে, অর্থাৎ জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষের উপপাদ্য যেটা সেটা সেটা হচ্ছে যে এই এখানে ঘ আনসারটা, ঠিক আছে? তো তোমরা আশা করি 500। এবার হচ্ছে যে বলছে যে স্থির অবস্থান হতে সমতরণে গতিশীল চলার পথ নির্দেশ করতেছে কোনটি? সমতরণে গতিশীল মানে হচ্ছে বস্তুর বেগ প্রতি মুহূর্তে বাড়তেছে, প্রতি মুহূর্তে বেগ সময়ের সাথে সাথে বাড়তেছে, তাহলে আনসার হচ্ছে যে ঘ, এই এইটা 3 নম্বরটাই হচ্ছে আনসার, কারণ সময়ের সাথে সাথে ব্যাগ বাড়বে। পরেরটা হচ্ছে যে আসলে একটা অ্যাম্বর বস্তুকে টেনে ছেড়ে দিলে এটার স্পন্দনে যে কম্পন সেটা কতটুকু হবে জিজ্ঞেস করছে। এখানে K1 এবং K2 দুইটি কি আছে, স্প্রিং আছে, আর এটা হচ্ছে অ্যাম্বরের বস্তু, এই বস্তুটাকে যদি আমরা টেনে ছেড়ে দেই তাহলে কী ধরনের কম্পন তৈরি হবে সেটা, তো এটা তোমাদের বইতে দেওয়া আছে, এটা একদম সরাসরি বই থেকে দিছে, তোমরা হয়তো অনেকেই জানো না, এটা বই কাটলে পাবা। সেটা হচ্ছে এপিকুল টু টু পাই ওয়ান বাই টু পাই রুট ওভার K1 প্লাস K2 ডিভাইড বাই এম হবে, ঠিক আছে? তো আমি এটা দেখাই দিছি। পরে বলছে যে এখানে একটা চিত্র দিয়েছে, বলছে যে পি এবং কিউ এর মধ্যে দশা পার্থক্য কত? দেখো পি এবং কিউ এর মধ্যে দশা পার্থক্য হচ্ছে 2π, এর কারণ হচ্ছে পি থেকে এই যে এতটুকু এতটুকু হচ্ছে পাই, এবং এতটুকু থেকে এতটুকু হচ্ছে আরও একটা পাই, তাহলে মোট কয়টা পাই হলো, 2টা পাই। দশার দশা এই পি থেকে এতটুকু দশা হচ্ছে পাই, আবার এখান থেকে কিউ এর দশা হচ্ছে আরও একটা পাই, তাহলে মোট কয়টা পাই হলো, 2টা পাই। পরবর্তীতে 14 নম্বর প্রশ্ন বলছে যে এটা একটা দেখো এ এবং বি এর মধ্যবর্তী একটা কোণ আছে থিটা, আমাদেরকে বলছে এ এবং বি ভেক্টর দুটির মধ্যে এরা ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, এটা সঠিক, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, ঠিক আছে? এই 2 নম্বরটা ভুল, 2 নম্বর ইনফরমেশনটা ভুল, তাহলে 2 নম্বর যত জায়গায় আছে তত জায়গায় ভুল, 1 ভুল কারণ 2 নম্বর আছে, 3 ভুল কারণ 2 নম্বর আছে, এবং 4ও ভুল কারণ 2 নম্বর এখানেও আছে। সো খতে 2 নম্বর নেই, সো খয় হচ্ছে আমাদের আনসার। এবার আমরা চলে যাচ্ছি 15তে। 15তে বলছে টর্কের একক, এখানে একটা সূত্র লিখেছে, এটা অন্য অঙ্কের জন্য, এটা এখন দেখবা না, টর্কের একক হচ্ছে যে আমরা জানি নিউটন মিটার, আর হচ্ছে কেজি মিটার ইনভার্স ওয়ান, মিটার ইনভার্স সরি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, ঠিক আছে? তাহলে এক এবং দুই হচ্ছে আনসার, 15 এর আনসার হচ্ছে খ। পরে বলছে যে 200 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে চাকাটির জড়তার ভ্রামক কত? ঠিক আছে, দেখো গতিশক্তি দেওয়া আছে আর প্রতি মিনিটে কতবার ঘুরে সেটা দেওয়া আছে, তো প্রতি মিনিটে কতবার ঘুরে সেখান থেকে আমরা ওমেগা বের করব, এবং ই দেওয়াই আছে, দেখো ই দেওয়া আছে, আর প্রতি মিনিটে কতবার ঘুরে সেখান থেকে আমরা ওমেগা বের করব, কারণ আমরা জানি ওমেগা ইকুয়াল টু 2πn/T, এখানে ওমেগা জায়গায় কি বসাবা, 2πn/T বসালে তোমরা সেখান থেকে আই পেয়ে যাবা, আই হচ্ছে জড়তার ভ্রামক, সেটা আসবে 1.21 কেজি মিটার স্কোয়ার। তারপর বলছে যে আমাদেরকে প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কি বলে, আমরা জানি এটাকে পরম ত্রুটি বলে, ঠিক আছে? তাহলে 17 নম্বর হচ্ছে ক, গ্যাসের গতিত্ব অনুসারে সঠিক হচ্ছে যে অনুসমূহের মধ্যে গতিশক্তি নেই, এটা হচ্ছে সঠিক। তারপর বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, আমরা জানি কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। তারপর হচ্ছে মূলগড় বর্গবেগ সি এবং চাপ যদি পি হয় এটার মধ্যে সম্পর্ক হচ্ছে সি ইকুয়াল টু রুট ওভার 3π/ρ হয়, ঠিক আছে? 3π/ρ এটা একদম বইতে দেওয়া আছে, মুখস্থবিদ্যা মানে সূত্র থেকে আসে সরাসরি। তারপর বলছে প্রাসের গতিপথ সর্বোচ্চ উচ্চতায় কি হয়, প্রাসের গতিপথে সর্বোচ্চ উচ্চতায় সবসময় ব্যাগ এবং ত্বরণের ডট গুণফল শূন্য হবে, কারণ আমরা এমনি এটা প্রাসের গতিপথ লাগবে না, এমনিতে ব্যাগ হচ্ছে একটা ভেক্টর রাশি, ত্বরণ একটা ভেক্টর রাশি, তাহলে তাতে ডট গুণফল নিলে কি আসবে, শূন্য আসবে। তো এটা আসলে মূলত ভেক্টর থেকে আসছে, বাট তোমাদেরকে একটু কনফিউশনে ফেলানোর জন্য এরকম প্রশ্ন করছে। তাহলে ব্যাগ এবং ত্বরণ যেহেতু ভেক্টর রাশি, তাতে ডট গুণফল কী হবে, শূন্য হবে, ডট গুণফল শূন্য। পরবর্তী দেখো দুটি সুর সরকার কম্পাঙ্ক যথাক্রমে 260 হার্জ এবং 255 হার্জ, তারা কত সময় পর বিট উৎপন্ন করবে? তাহলে দেখো দুইটা কম্পাঙ্কের পার্থক্য কত, 5 হার্জ, দেখো এটা হচ্ছে 260, এটা 255, তাহলে পার্থক্য কত, 5।
তাহলে 5 হচ্ছে সময়ের পার্থক্য, এ সরি কম্পাঙ্কের পার্থক্য। তাহলে f কি আসলো 5, f কি আসলো 5, ঠিক আছে। তো f কে যদি উল্টায় দিই তাহলে আমরা সময় সময় পাবো, অর্থাৎ t 1/f। তো 1/f নিলে অর্থাৎ 1/5, 1/5 নিলে 0.2 সেকেন্ড আসবে, ঠিক আছে। তাহলে এই দুজনের পার্থক্য হচ্ছে যে f, f কে আমরা f থেকে t বের করব, t 1/f লিখে দিলে এটা পেয়ে যাব। পর অলসো কৌণিক কম্পাঙ্কের মাত্রা, এটা মুখস্থ তোমাদের, আমরা জানি এটা m থাকে না, l থাকে না, এটা হচ্ছে t ইনভার্স 1। তো এই জন্য m 0 l 0 দিছে এবং t ইনভার্স 1 হচ্ছে আনসার, ঠিক আছে। তাহলে হচ্ছে যে খ। পরে বলছে পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবী পৃষ্ঠে জি ডিভাইড বাই জি এর অনুপাত কোনটি হবে? এটা তোমরা কষ্ট করে একটু হিসাব করে নিবা, পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের যে সূত্রগুলো আছে সেখান থেকে এটা আসবে যে m ডিভাইড বাই r স্কোয়ার। কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করে? এটা হচ্ছে আসলে তলটান বা পৃষ্ঠটান। এখানে তলটান দেওয়া আছে, এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটানের কারণে পানির ফোঁটা গোলাকৃতি ধারণ করে। তো আশা করি তোমরা ঢাকা বোর্ডের যে প্রশ্ন সেটা পুরোপুরি সলভ হয়ে গেছো। আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবা, যারা এখনও ভিডিও সমাধান পায় না তাদের কাছে এটা পাঠিয়ে দিবা, লিঙ্কটা তাদের কাছে পাঠিয়ে দিবা। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বিকজ আমরা পরবর্তীতে অন্যান্য প্রশ্ন যেগুলো আসবে সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো। এবং আমাদের এই চ্যানেলে কেমিস্ট্রির অনেকগুলো ভিডিও দেওয়া আছে, হায়ার ম্যাথের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো। সেগুলো থেকে দেখবো যে অনেকগুলো কমন পড়বে। যেমন এর আগের দিন আমরা যে ভিডিওগুলোতে বানাইছিলাম সেখানে এখানে 13 নম্বর প্রশ্নটা ছিল, 14 নম্বর প্রশ্নটা ছিল, তারপর হচ্ছে যে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো কথা বলতেছি, তারপরে কোনটা ছিল 22 নম্বর অঙ্কটাও আমরা অনেক এর আগে অনেক দিন আগে আলোচনা করেছিলাম। এছাড়া আমরা এখানকার 1 নম্বর প্রশ্নটা আলোচনা করেছিলাম আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক আগে। তারপরে আমরা এখানের 8 নম্বর প্রশ্নটা আলোচনা করেছিলাম, 9 নম্বর প্রশ্নটা আলোচনা করেছিলাম, তারপর হচ্ছে আমরা 3 নম্বর প্রশ্নটা আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে। তো আমাদের চ্যানেলে যেগুলো আলোচনা করছি মোটামুটি সেগুলো থেকে অনেকগুলো কমেন্ট করছে। তো তোমরা উচ্চতর গণিত এবং কেমিস্ট্রির জন্য আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবা, তাহলে আরও অনেকগুলো তোমরা কমেন্ট পাবা। তো আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকো।